শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চার বছর ধরে ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হলেও পুরোপুরি সুফল মিলছে না। মাদক নিরসনে ভর্তির সময় ছাড়াও বিশ্ববিদ্যালয় থেকে সনদ উত্তোলনের আগে আরও কয়েক ধাপে ডোপ টেস্ট করার দাবি শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে এমন কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজন লজিস্টিক সহায়তা। বিষয়টি নিয়ে আরও জন্ম আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী। ডক্টর কামরুজ্জামান চৌধুরী, স্বাগত আপনাকে। আপনাদের উদ্যোগটি অবশ্যই ভালো, অবশ্যই ভালো, কিন্তু এই উদ্যোগের সুফল পাচ্ছেন না এখনও যতটুকু আমরা বলতে পারি। সেটি হচ্ছে, ধরেন একজন শিক্ষার্থী ভর্তি হওয়ার আগে ডোপ টেস্টে ভর্তি হলো, সে নেগেটিভ, পরে তো সে মাদকাসক্ত হতে পারে, সেই পরিমাণ উদ্যোগটা তো নিতে হবে। মানে এই যে চার বছর পাঁচ বছর সে পড়বে ক্যাম্পাসে, তাকে দেখভালটা করবে কে? ধন্যবাদ আপনি যে প্রসঙ্গের অবতারণা করছেন। এটা নিঃসন্দেহে বর্তমান প্রেক্ষাপটে একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, স্পেশালি শিক্ষাঙ্গনে ছাত্রছাত্রীদের জন্য। তো আসলে শাহজালাল ইউনিভার্সিটি গত চার বছরের পর দেশে প্রথম একটা বিশ্ববিদ্যালয় যারা হচ্ছে যেখানে প্রথম এই ডোপ টেস্টের মাধ্যমে ছাত্র ভর্তির সিদ্ধান্ত গ্রহণ করে। তো এর পরবর্তীতে আমরা ধাপে ধাপে এগিয়ে যাই, কিন্তু আপনি যে জায়গাটা বললেন যে হচ্ছে যে আসলে পূর্ণাঙ্গ সফলতা হয়তো বা আমরা পাই নাই, বাট হচ্ছে যে আমরা সাময়িকভাবে একটা স্ক্রিনিং করে একটা সফলতা আমরা পেয়েছি, যার প্রেক্ষাপটে বাংলাদেশের অন্যান্য চাকরির ক্ষেত্রে এখন এই ডোপ টেস্টটা এই অ্যাপ্লিকেট হচ্ছে আইডিয়া। তো আমরা যেটা হচ্ছে যে একটা একজন ছাত্র যখন ভর্তি হয় তখন আমরা একবার ডোপ টেস্ট করি, করার পরে হচ্ছে যে তাদেরকে আমরা এখানে নিলাম। নেওয়ার পরে আসলে যেটা হচ্ছে যে কি আমাদের সামাজিক প্রেক্ষাপটটা আরো বিবেচনা নিতে হবে, যেমন হচ্ছে যে এখানে ছাত্রছাত্রীরা তারা তাদের বিভিন্ন জনের বন্ধু বান্ধব বা সিনিয়র বা অন্যান্য সমাজের অন্যান্য জনের সাথে মেশে মেশে আস্তে আস্তে তারা সঙ্গদোষের কারণে পরবর্তী সময় টেস্ট করার কোনো ব্যবস্থা করা যায় কিনা, পরবর্তী সময়টা ব্যবস্থা করা যায় কিনা আমি সেটা জানতে চাই। যে সেটা হলে আরো তো মানে আপনাদের মোটামুটি একটা নির্দেশনার মধ্যে থাকবে না? অবশ্যই সেখানে অবস্থা ব্যবস্থার একটা গ্রহণের একটা সুযোগ অবশ্যই আছে এবং সেটা বিশ্ববিদ্যালয়ে প্রক্রিয়াধীন। যেমন যেটা হচ্ছে যে ধাপে ধাপে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে তার যে ছাত্র জীবন থাকবে একজন শিক্ষার্থীর, মানে তার পড়াশোনা শেষ পর্যন্ত, সেক্ষেত্রে আরো হচ্ছে যে কয়েকবার এটা হয়তো বা করা যেতে পারে, এটা একটা আইডিয়া। আর এর বাইরে আমরা যেটা করি এখানে সেখানে হচ্ছে যে কাউন্সিলিং একটা হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান, কারণ ছাত্রছাত্রীরা তো বিভিন্ন কারণে এর মধ্যে জড়ায়। কারণ আমরা এখন দেখতেছি তারা এই ডোপ টেস্টে তাদের নেগেটিভ, ওকে, তারপরে হচ্ছে যে সমাজ বিভিন্ন সময়ে এটা যেহেতু তাদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে একটা ব্যাধির মতো সমাজে, সুতরাং এখানের মধ্যে হচ্ছে যে আমাদের এখানে যথেষ্ট পরিমাণ কাউন্সিলিং এর একটা ব্যবস্থা আমরা করছি। আমাদের বিশ্ববিদ্যালয়ে সাইকিয়াট্রিস্ট নিয়োগ দেওয়া হয়েছে এবং তার ওনার মাধ্যমে কাজ হচ্ছে, যে ছাত্র উপদেশ নির্দেশনা আছেন ওনার মাধ্যমে কাজ হচ্ছে, যে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বিভাগে ছাত্র এবং ছাত্রী উপদেশটা নিয়োগ করা হয়েছে। এখন আমরা সমন্বিত উদ্যোগে আমরা হচ্ছে যে এই জায়গাটা স্টুডেন্টকে বোঝানোর চেষ্টা করছি যে এইটা একটা নেগেটিভ, যে তোমরা যে আশার আলো নিয়ে যে এখানে ভর্তি হয়েছো আলোকিত মানুষ। একটু জানতে চাই, একটু আগে যতটুকু জানলাম যে এইবার বোধহয় ভর্তি করার সময় একজনকে আপনারা পজিটিভ পেয়েছেন, তাকে ভর্তি নিয়েছেন আবার রিহেবের জন্য বলা হয়েছে, এর আগে গত চার বছর কজন কেস আপনার মধ্যে এসছে বা কাউকে কি বাদ দেওয়ার মতো ঘটনা ঘটেছে? এর আগে এই ধরনের কেস মানে পজিটিভ ধরা পড়ে নাই, তো এবারে প্রথম এটা হয়েছে এবং সাথে সাথে এটা ফ্যামিলিকে রিপোর্ট করা হয়েছে এবং তার অবস্থা অনুযায়ী তাকে হচ্ছে যে যদি সে রিহ্যাবের মাধ্যমে যে ডক্টর যদি তাকে পূর্ণাঙ্গ বা আশঙ্কা মুক্ত মনে করে বা তখন হয়তো বা তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে, বাট বর্তমানে তাকে হচ্ছে যে একটা সেপারেট একটা অবস্থানে রাখা হয়েছে এই এই জায়গায় না। কিন্তু যদি ভর্তি করলেন অলরেডি জানেন সে হচ্ছে মাদকাসক্ত, তাহলে তো একটা সুযোগও পেয়ে গেল, অন্যরাও ভাববে যে যেতে তো পারি, ভর্তি তো হবো, রিহেব করব না। এটা আপনি যেটা বলছেন যে সেই সুযোগটা হয়তো বা পাবে না, যেমন হচ্ছে যে আমাদের এখানে সেখানে সেটা সুযোগ নাই, কারণ হচ্ছে যে আমরা আরো কয়েকটা কেস এরকম আমাদের ভিতরে ছাত্রদেরকে মাদক আসক্ত অবস্থা বা মাদক সহ আমরা তাদের প্রমাণ পেয়েছি এবং সাথে সাথে হচ্ছে যে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক সাময়িক বহিষ্কার বা এই জায়গাগুলো করা হয়েছে এবং অনেককে ফ্যামিলিকে দেওয়া হয়েছে এবং তারা বিভিন্ন জায়গাতে ট্রিটমেন্টে আছে এবং তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে তারা যদি ডক্টর যদি সার্টিফাই করে এবং তাকে যদি মাদক মুক্ত
যে অ্যাডিকশন থেকে সে ফেরত আসছে, সুস্থ জীবনে ফেরত আসছে, তাহলে হচ্ছে যে তাকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হবে, এরকম ঘটনা অনেকগুলো আমরা আমাদের কাছে আছে, আমরা এটা দেখভাল করছি। চৌধুরী অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন, আপনাদের সাফল্য কামনা করি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও।